ছোট ছোট চার চাকার এই ড্রোনে আটকানো হচ্ছে একটি ল্যান্ডমাইন, যা বহন করে ঘাসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। আর এর পুরোটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে রিমোটের মাধ্যমে। রণক্ষেত্রে প্রাণহানি ছাড়াই শত্রুপক্ষকে ঘায়েল করার চিন্তায় এই ড্রোন উদ্ভাবন করেছেন 22 বছর বয়সী ইউক্রেনীয় প্রকৌশলী ইভেন হানাটুক। Я вам скажу так, якби ще на початку війни, повномасштабної вже, так у нас були такі дрони, ну, їх би зустрічали на кожній дорозі. З кожної такої посадки виїжджали по ці дрони і просто колону прозносили. ইভেন তার বাবার কাছ থেকে শিখেছেন রিমোট নিয়ন্ত্রিত যানবাহন তৈরির দক্ষতা। এরপর গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর তিনি এই যুদ্ধযান বানানোর উদ্যোগ নেন। মুনাফা লাভের আশা না করায় সমরাস্ত্র ক্রেতারা অন্তত তার উৎপাদন খরচ মেটাবেন এমনটাই প্রত্যাশা তার। Ми разом будували з ним невеликі ракети, моделі і так далі. От цей корабліки на пульті керування, ну от таке от невелике. От, тобто, ну, в основному розказував, як то воно все, і мені було цікаво, сам потім якось в інтернеті десь щось дивився. মাটিতে চলাচলকারী ইভেনের এই যুদ্ধযান অপারেটর থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত একটি এন্টি ট্যাঙ্ক অথবা একটি মেশিন গান বহন করতে সক্ষম। এছাড়া 20 মিলিমিটারের একটি কামান বহন করতে পারবে এমন যন্ত্র তৈরিতেও কাজ করছেন তিনি। ইভেনের তৈরি ছোট যুদ্ধযানের দাম $800-এর কিছু বেশি। Тобто, якщо до війни передавач там коштував 2000 гривень, зараз він доходить до 12. ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য রিমোট নিয়ন্ত্রিত কয়েক ডজন যুদ্ধযান সরবরাহ করেছেন এই তরুণ উদ্ভাবক। অস্ত্র ও বিস্ফোরক বহনকারী এই ড্রোন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে শক্তিশালী করবে বলে মনে করছেন তিনি। আর তাহলে এটি দেশটির সামরিক উদ্ভাবনে হতে পারে নতুন মাইলফলক। যদিও এই ধরনের ড্রোন তৈরিতে বিনিয়োগ করছে রাশিয়াও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।